दादा। আমি যখন খেয়ে আসছি এখানে তখন খুব জোরে একটা আওয়াজ হয়, হ্যাঁ আওয়াজ হওয়ার পর আমি ওখানেই দাঁড়িয়ে যাই। তখন দেখি যত সব লোকজন সব পালাচ্ছে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে উপর থেকে বাজ পড়েছে, কিন্তু বাজটা এই হলের উপরেই পড়েছে এটা আমি জানতাম না। কিন্তু এখানে এইদিকে এসে আমি দেখি যে পুরো ক্র্যাক হয়ে গেছে। তারপর আমি গাড়ির সামনে এসে দেখি গাড়ি পুরো ওই মানে যেটা ফেটেছে ওটা পুরো পাথর পাথর আমার গাড়ির উপরে এসে পড়ে। আচ্ছা, না না কোনো লোক ইঞ্জয় হয়নি।